ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই মুর্শিদ আলম, তিনি প্রশ্ন করছেন যে দাদা দাদিকে বা দাদা যে নাতিকে দাদা ভাই বলে, বা নাতি পোতারা যে দাদা ভাই বলে বা দাদি মা বলে, এরকম যে বলে, এটা বলা ইসলামের বিধান কি? হাসি রহস্য করার বিধান কি? প্রথমত ভাই, এই বিষয়টি আমাদের জানতে হলে মিরাসের বিষয়ে জানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে পিতার উপরের ঔরুসকে বাবা বলেছেন, আব বলেছেন। ইউসুফ আলাইহিসসালাম বলছেন, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক, আমি আমার পিতা মিল্লাত কে অনুসরণ করেছি, ইব্রাহিম এবং ইসহাক। তো ইব্রাহিম এবং ইসহাক তার দাদা পর দাদা হচ্ছেন। এই কারণে দাদা হচ্ছে পিতার স্থানে, কারণ সে পিতার পিতা। দ্বিতীয় নম্বর কথা হলো যে দাদি, দাদি বলতে তিনটি দাদি বুঝায়। এক নম্বর হলো পিতার মা, মানে বাবার মা দাদি। দ্বিতীয় হলো যে দাদুর মা, সেটাও দাদি। আর তৃতীয় হলো মায়ের মা, যেটাকে আমরা নানি বলি, সেটাও দাদি। তো ইসলামে এই তিনজনকে দাদি বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মা সকল তোমাদের উপর হারাম। এই মা সকল বলতে কি বোঝায়? মা, মায়ের মা, এর উপরে যত যাবে সবগুলাই মা ধরা হবে। এখন আমাদের সমাজে যদি একজন দাদু তার নাতি পোতাকে দাদু ভাই বলে, তাহলে আমরা বলবো যে এটা একটা ভুল শব্দ হচ্ছে, ভুল প্রথা হচ্ছে। আর নাতি পোতারাও যদি তার দাদুকে ভাই মনে করে, তাহলে সেটা ভুল হচ্ছে। নাতি পোতারা তার দাদুকে বাবার মতো সম্মানে মনে করবে, অনুরূপ দাদা ও নানিরা তার পোতা পোতিদেরকেও নিজের সন্তানের মতো মনে করবে। এখানে আমি একটি জিনিস উল্লেখ করতে চাই, সেটি হলো এই যে অনেক সময় সমাজে একটা প্রথা আছে, ভুল প্রথা, তাই একটা ভুল শব্দ তারা বলছে। ধরে নেন একজন দাদা তার পোতাকে, তার নাতিকে দাদু ভাই বলল, মুখ দিয়ে বলল দাদু ভাই, কিন্তু সে তাকে নিজের ছেলের মতো মনে করল, তাহলে এটা কি হবে? আমি আবারও বলছি, কেউ অনেক সময় দাদা ভাই বলছে, কিন্তু ভাইয়ের আচরণটা তার সঙ্গে করে না, বরং যেটা দাদুর সম্মান সেটা তার মধ্যে বজায় থাকছে। তাই এখানে আমাদের মনে রাখতে হবে যে এখানে শব্দ ধর্তব্য নয়, ধর্তব্য হচ্ছে যে মানুষের আচরণ, মানুষের নিয়ত, মানুষের আসল উদ্দেশ্য। এই কথাটা একটু আরও বুঝাই। একজন মানুষ কাউকে কিছু বলল, বলার সময় ভুল বলে দিল, কিন্তু ওর উদ্দেশ্য ওইটা ছিল না, যেটা বলল সেটা উদ্দেশ্য ছিল না, অন্য কিছু ছিল। তো উদ্দেশ্যটা ধরা হবে শরীয়তে। ঠিক কেউ দাদা ভাই, দাদু ভাই এরকম বলছে, তাহলে সে ভাই বলছে বটে, কিন্তু সে কি ভাইয়ের মতো তাকে মনে করে? না, শব্দটা ভাই বলছে, কিন্তু আসলে তাকে সম্মানই মনে করে। যদি এরকম হয়, তাহলে এই প্রথাটা শুধু শব্দগত ভুল, আসলে ভুল নয়। এবার প্রশ্ন হলো যে আমাদের দেশের সমাজের দাদারা নাতি নাতনির সাথে হাসি রহস্য করে, আপনারা বলছেন মস্কারা করে, অনুরূপ নাতি পোতিরা নানির সঙ্গে হাসি রহস্য করে। ভাই, হাসি রহস্য করা তো ইসলামে জায়েজ, কিন্তু হাসি রহস্যে অতিরঞ্জন করা জায়েজ নয়, হাসি রহস্যে মিথ্যা বলা জায়েজ নয়। ওই হাসি রহস্য জায়েজ নয় যে হাসি রহস্য শরীয়তের বরখেলাফ, সেটা জায়েজ নয়। এমনকি কেউ যদি তার আব্বার সঙ্গেও রহস্য করে, এমন রহস্য যে রহস্যের মধ্যে ভদ্রতা আছে, অসম্মান নেই, বাবাকে হাসানোর জন্য বলে আর কিছু বলে, সেটাও তো ইসলামে জায়েজ, নিষেধ তো কিছু না।
সম্মানীয় ব্যক্তির সঙ্গে হাসি রহস্য করা যায় না, এটা একটা আরো ভুল কথা। সাহাবারা এক অপরের সঙ্গে রহস্য করেছেন, কিন্তু তাদের রহস্য করার নিয়ম ছিল, রহস্যের নীতি হচ্ছে রহস্য যেন মিথ্যা রহস্য না হয়, যাকে রহস্য করা হচ্ছে সে যেন রেগে না যায়, মানে সে যদি রাগ করে তাহলে সেটা রহস্য করা যাবে না, মিথ্যাও বলা যাবে না, হ্যাঁ সত্যি বলতে হবে। স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বুড়িকে বলছেন যে বুড়ি জান্নাতে যাবে না, তো বুড়ির কী অবস্থা হয়েছিল হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ বুড়ি জান্নাতে যাবে না, মানে যারা জান্নাতে যাবে তারা সব যুবক হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহস্য করলেন একজন বৃদ্ধার সঙ্গে, তোর হাসি রহস্য একজন দাদু তার পোতা পোতির সঙ্গে করবে অসুবিধা নেই, কারণ এটা মুহরিমাত, মুহরিমাতের অন্তর্ভুক্ত, তারা এক অপরের সঙ্গে উঠতে পারে, বসতে পারে, খেতে পারে, আর যেটা শরীয়তে জায়েজ এরকম রহস্য করতে পারে, অনুরূপ নানি তার নাতি পোতার সঙ্গে করতে পারে। কিন্তু রহস্যটা যখন অতিরিক্ত হয়ে যাবে, বলছেন যে বিয়ের প্রস্তাব দেয় অমুক দেয়, আমরা বলবো এগুলো নাজায়েজ, কারণ এগুলো মুহরিম, আর মুহরিম এক অপরকে বিয়ের প্রস্তাব দেওয়া যায় না, যদিও জিনিসটি রহস্য করে বলছে তারপরেও বলা যায় না, কারণ এটা হলো অসত্য জিনিস, এটা সঠিক জিনিস না, হাসি রহস্যে সঠিক জিনিস হতে হবে, মিথ্যা হতে হবে না, শরীয়ত বিরোধী জিনিস হতে হবে না। তো আমি বুঝতে পারছি না হঠাৎ করে এই দাদা নাতির ব্যাপারে এত কেন ফতোয়া চলতে লাগলো। ভাই প্রত্যেক দেশের একটা সামাজিক আচার আছে, রীতি আছে, সেই রীতিটা যদি শরিয়া বহির্ভূত না হয় তাহলে সে সকল আচার আচরণ জায়েজ। অনেকে বলে থাকে এটা আমার দাদু ভাই, কিন্তু তার সঙ্গে ভাই বললো মানে ভাইয়ের মতো আচরণ করে না। অনেকে নানা, কাকে কাকে নানা বলে, কাকে কাকে মামা বলে, সব আসল মামাকে ছেড়েও মামা বলে, তো সেটা বললে কি মামা হয়ে যায়, সেটা মুখ দিয়ে সেটা শব্দ বের হয়েছে কিন্তু অন্তরে তো আসল মামা তার জানাই আছে। তো আমরা বলবো এটা খুব বেশি তো শব্দগত একটা ভুল, আচরণগত ভুল, হাসি রহস্যে একটা লিমিট থাকতে হবে, শরীয়তের বিধান তার মধ্যে থাকতে হবে, শরীয়তের শর্ত থাকতে হবে। জি আশা করি বুঝেছি।